আমাদের পেছনে যেহেতু শয়তান আরো বেশি, আমাদের সংশোধন থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে আরো বেশি। কারণ শয়তান কোনোদিন খারাপ মানুষকে ধরে না, কারণ ও জানে যে বেটা মদ খায়, বাবা খায়, ও আমার ভাইরা ভাই। ও সব সময় চিন্তা করে যদি আমির হামজাকে লাইন থেকে একটু বেলাইনে নিয়ে যাওয়া যায়, ও হাজার মানুষ আমার লাগবে না, এক আমির হামজা এক হাজার মানুষের সমান। এখানে আপনার পেছনে যারা বাবা খাচ্ছে, ডাল খাচ্ছে, ওদের পেছনে যদি শয়তান একটা থাকে, আমার পেছনে 80টা আছে। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিমা আবওয়াইতানি লা আকউদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, না লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছে শয়তানকে যে তোকে আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম, কোনোদিন শয়তান তোরে আমি ক্ষমা করব না, কোনোদিন তোরে আমি জান্নাত দেব না। ওই সময় শয়তান বলেছিল, আল্লাহ আমি ও তিনটা জিনিস চাই, এক নম্বরে হায়াত চাই, দুই নম্বরে ক্ষমতা চাই, তিন নম্বরে কলা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে বসবো। এই জন্য শয়তান কিন্তু খারাপ মানুষের কাছে থাকে না, যায়ও না, কারণ জানে যে একে বেশি করা লাগবে না। সব সময় বেশি শয়তান লেগে থাকে ভালো মানুষগুলোর পেছনে, কথা বলেন না কেন? এই জন্য আমাদের আরো সতর্ক হওয়ার দরকার আছে না নেই? বিশেষ করে মেয়েলি বিষয় নিয়ে যারা আলেম আছেন, যারা এই লাইনে আছেন, তাদেরকে বলছি, একজন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হচ্ছে দুইজন মহিলা, একটা হচ্ছে শালি আর একটা হচ্ছে ভাবি। শালি মানে হয় শুধু আপনি বিয়ে করেছেন, স্যার তার মন ওইটাই শালি না, এরকম হাজারো শালি দেশে আছে। ভাবি মানে শুধু ভাইয়ের বউ না, এরকম বহু ভাবি দেশে আছে। আমাদের সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এক ভাবি ভোটে দাঁড়িয়েছে, নাম তার রাঙা ভাবি, নাম ওইটা, সবাই ওনারে রাঙা ভাবি বলে ডাকে, দেখতেও রাঙার মতো, কারণ পোস্টার দেখলাম আমি, সরাসরি তো দেখিনি। একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ সাপের মতো, আজরাইলের মতো দুইজন পুরুষ, একজন হচ্ছে দুলা ভাই আর একটা হচ্ছে দেবর। অথচ এই দুইজনের সাথে দহরম মহরম মেয়েদের বেশি, কথা বলেন না কেন? সতর্ক থাকবেন এই দুইজন থেকে। দুলা ভাই মানে শুধু আপন বোনের বর না, এরকম বহু দুলা ভাই আপনার কাছে কল দেবে, কথা বলেন না কেন? এরকম দুলা ভাই যারা কল দেবে, তাদের সাথে কথা বলতে হলে আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, উল্টা পাল্টা গরম দিয়ে কথা বলবেন, ওই বেটার মনের ভেতরে শয়তানি থাকলেও দূর হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা আমার আপন দুলা ভাই, আপনি সব হারাবেন। এখন হারাচ্ছে না, কথা বলে না কেন? দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য মারাত্মক ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার দেবর, সে যে দেবরই হোক। দেবর থেকে নবীজি বলেন, এটা মৃত্যু তুল্য, এটা আজরাইল দেখলে যেমন ভয় করে মেয়েরা, আজরাইল দেখলে মানুষ যেমন ভয়ে ভয়ে থাকে, দেবরকে দেখলে ওরকম ভয়ে ভয়ে থাকা লাগবে। অথচ কত মানুষ এই গাজীপুরে বিয়ে করার পরে বউকে তার ভাইয়ের কাছে রেখে উনি বিদেশে গেছে, কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আগে আসে না, ও আল্লাহ রাস্তায় দেখিয়ে দিয়েছে। এগুলো বেশি হয় বরিশাল বিভাগে, আমি ওখানে থেকে ছোটবেলা থেকে মানুষ, অধিকাংশ বরিশালের মানুষ সব যায় আল্লাহর রাস্তায়, বউ রাখে আর ওর ভাই আছে, অথচ বছরে বছরে ছেলে মেয়ে হচ্ছে। আমি আর নিচে নামলাম না, কথা বলছে না কেন? জানি এখানে বরিশালের লোক আছে না, আপনি একবারে নিজের দিকে টেনে নিয়েন না, এরকম বহু মানুষ আমি পেয়েছি। আমাদের সতর্ক হওয়া লাগবে মেয়েদের। এবাদত মানে কি? শুধু নামাজ পড়ার রোজা রাখা না। সম্মানিতা মা বোনেরা, আজ হাজারো শাশুড়ির শুধু উদাসীনতার ছোট মনের কারণে পরিবারের কোনো এবাদত এখন আর এই দেশে নেই। অধিকাংশ মেয়ের মা যারা, তারা গল্প করে বসে বসে, ও বউ কি
আমার জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে ও তাই শুনে, উঠতে বসতে সব সময় আমার মেয়ের আনুগত্য করে চলে, এরকম জামাই দেশে একটাও নেই। আর আমার ওই যে ছেলেটা টাটকা হারাম জামা, কেন? কারণ ও ঘুরতে ওর বড় কথা শুনে। এ কার কথা শুনছিল? কথা বলছে না কেন? আপনি মানুষ মাঝে মাঝে আবার বলে আমার ছেলেটা বউ পাগল, বিয়ে দেওয়ার আগে খুব ভালো ছিল, বিয়ে দিয়ে এখন শুধু বউ নিয়ে থাকে। আরে আপনার তো কপাল ভালো যে আপনার ছেলে আপনার বউ মানিয়ে ব্যস্ত আছে, অন্য কোন জায়গায় লাইন লাগাই আপনি আরো উৎসাহ দেবেন, আর আপনি আরো এই জায়গায় আঘাত করেন। এই কারণেই তো অধিকাংশ পরিবার আর শান্তি নেই, কথা বলে না কেন? যে সমস্ত শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্রপুত্ররা অশান্তিতে আছে, তিরমিজি শরীফের হাদিস, এই শ্বশুর আর শাশুড়ি ঈমান নিয়ে মারা যেতে পারবে না, মানুষকে কষ্ট দিয়েছে এই কারণে বেঈমান হয়ে মরবে, নামাজ রোজা সব বিফল। এরকম শ্বশুর শাশুড়ি দেশে নেই? সম্মানিত ভাইরা মা বোনেরা, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি না, শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মা ফাতেমা, তোমার মা তোমারে আজকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরে সহ্য করতে পারছে না, ভালো করে শুনে রাখো। ও খাদিজাতুল কুবরা, তোমার মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সর্দারিনী বানিয়েছে এই কারণে, কারণ তুমি 55 বছর আগে পর্দা কি বুঝতে না, মক্কায় বিভিন্ন মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ করা লেগেছে ব্যবসায়িক কারণে, তোমার নাক কেমন মুখ কেমন সব মানুষ দেখেছে, আন্দাজ করা শেষ, কিন্তু ঘরের ভেতরে যে মেয়েটা আছে ফাতেমা ওকে দেখেছে কয়জন? হযরতে খাদিজা বললেন, হে নবী হে রাসূল, ও তো জন্ম থেকেই পর্দা নিষেধ, এখান থেকে আমরা বুঝলাম মেয়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতে যেতে চায় অবশ্যই তাদেরকে পর্দা মেনে চলা লাগবে। যারা পর্দা মানে না ওদের জন্য জান্নাত হারাম, এটাই ফাইনাল কথা। ওদের নামাজ রোজা হজ যাকাত সব বৃথা, কারণ মেয়েদের প্রথম ফরজ হচ্ছে পর্দা, বলুন। আর পর্দা মানেই ঘরের ভেতরে পড়ে থাকবেন আর বাইরে আসবে না, না মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যাবার সময় তাবারুজ করি, জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না। এখানে তাবারুজের অর্থ আমি পেয়েছি তিনটা, এক নম্বরে যেই মেয়েরা বাইরে আসার সময় সাজগোজ বাড়িয়ে দেয়, দুই নম্বরে মাজা হেলে দুলে চলে, তিন নম্বরে আট শার্ট ছোটখাটো পোশাক পরে বের হয়, এগুলো তাবারুজের অর্থ। কিসের? আমাদের মেয়েদের আল্লাহ তাআলা রোজার তিনটি অর্থ থেকে যেন বাঁচিয়ে দেন, আমিন। আমরা স্ত্রীর কিছু দায়িত্ব আর কর্তব্য ছিল, বিশেষ করে স্ত্রীর দায়িত্ব চারটা আর স্বামীর দায়িত্ব চারটা, আমি 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 11টা 5 বাজছে, আমি আর কথা বলছি না, শেষ করে দিলাম আপনাদের ধৈর্যের